মাদক বিরোধী কার্যক্রমের অঙ্গ হিসেবে শনিবার বোধজং নগর এলাকায় ধ্বংস করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অ্যান্টি নার্কোটিক্স দপ্তরের তত্ত্বাবধানে ধ্বংস করা হয় বিভিন্ন সময় উদ্ধার করা এই মাদকদ্রব্যগুলি। অভিযান সম্পর্কে অ্যান্টি নার্কোটিক্স দপ্তরের ডিএসপি তরুণদীপ বর্মা জানিয়েছেন, সারা দেশের মাদক বিরোধী কার্যক্রমের অঙ্গ হিসেবেই এই মাদকদ্রব্যগুলি ধ্বংস করা হয়েছে। যেসব মাদকদ্রব্য শনিবার ধ্বংস করা হয় তার মধ্যে গাঁজা নিষিদ্ধ কফ সিরাপ, মাদক ক্যাপসুল, হিরোইন সহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী রয়েছে বলে জানান এই আধিকারিক। यहाँ पे आज स्पेसिफिक हम लोग खास करके दिल्ली से बुलावा आया है। ऑल इंडिया बेसिस हर स्टेट में आज का दिन में जो ये डिस्ट्रैक्शन चल रहा है ड्रग्स का वीडियो कॉन्फ्रेंस द्वारा सेंट्रल गवर्नमेंट का तरफ से अमित शाह जी देखेंगे जो सिलसिला चल रहा है इसी ड्रग्स डिस्पोजल का बारे में। तो हमारे यहाँ पे काल से शुरू होकर आज तक ये डिस्ट्रक्शन चल रहा है। डीडीसी खास करके ये डिस्ट्रक्शन को देखते हैं। डीडीसी ये आजकल डिस्ट्रक्शन जो है ये लोअर लेवल का डिस्ट्रक्शन है। जो कॉन्ट्राबैंड जो है 20 लाख का नीचे जो है वो लोअर लेवल डिस्ट्रक्शन होता है। हाई लेवल 20 लाख के ऊपर जो होता है वो हाई लेवल का हो जाता है, हाई लेवल बाद में होंगे। तो आज यहाँ पे खास करके गांजा है, टेबलेट्स है, कैप्सूल्स है, हेरोइन है, कफ सिरप भी है। মাদক বিরোধী কর্মসূচিতে এই ধরনের কার্যক্রম আগামী দিনেও অ্যান্টি নার্কোটিক্স দপ্তরের পক্ষ থেকে করা হবে বলে উল্লেখ করেছেন ডিএসপি তরুণদীপ বর্মা। উল্লেখ্য, রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স দপ্তরের তরফে বিভিন্ন সময় সফল মাদক বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক সামগ্রী। রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার ফলে মাদক বিরোধী সফল অপারেশন এর সংখ্যা এবং তীব্রতা দুই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাঁজা বাণিজ্যের বিষদাঁত বহুলাংশে ভেঙে দিতে সমর্থ হয়েছে এইসব মাদক বিরোধী অভিযান এবং কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।